নির্দিষ্ট দিনসমূহে নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবা ঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষ কার্যাদি সম্পন্ন করাকে হজ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে বলেছেন, বিশুদ্ধ ও মকবুল হজ পৃথিবী ও পৃথিবীর যাবতীয় বস্তু অপেক্ষা অনেক উত্তম। বেহেস্ত ছাড়ার কোনো কিছুই এর প্রতিদান হতে পারে না। হজ আল্লাহ তাআলা প্রদত্ত একটি বিশেষ নিয়ামত। উম্মতে মুহাম্মাদের জন্য হজ একটা দুর্লভ প্রাপ্তি। প্রতি বছর 8 থেকে 12 জিলহজ হজ পালনের নিমিত্তে মক্কার চারপাশে মুখরিত হয় লাখো মুসলমানের লাব্বাইক ধ্বনিতে। এই বছর মহামারী এই ভাইরাসের কারণে হুমকির মুখে এই বছরের হজ পালন। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, হজব্রত পালনের উদ্দেশ্যে এই বছর হয়তো পবিত্র স্থানদ্বয় খোলা নাও হতে পারে, তবে এখনই ঠিক স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। হজ এবং উমরা পালন বন্ধ হওয়ার ঘটনা একেবারেই নতুন, কিংবা পৃথিবীর ইতিহাসে এবার এই প্রথম ঘটবে এমনটা নয়। ইতিহাস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল এবং তার ইন্তিকালের পরেও প্লেগ এবং কলেরা রোগের মহামারী, রাজনৈতিক দুর্দশা বা বিরোধ এবং যুদ্ধ হামলার কারণে বহুবার সম্পূর্ণরূপে কিংবা সাময়িকভাবে পবিত্র হজব্রত পালন বাতিল হয়েছে। তবে 1932 সালে আধুনিক সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত কোনো বছর হজ পালন বাতিল হয়নি। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো কোন সালে কী কারণে মোট কতবার পবিত্র হজ পালন বাতিল হয়েছিল। তবে প্রিয় ভিউয়ার্স, মূল আলোচনায় যাবার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আপনার এই ছোট্ট কাজটি হতে পারে পরবর্তীতে আরও এমন ইসলামিক ভিডিও বানানোর জন্য আমাদের বিশাল অনুপ্রেরণা। তো চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে। 1570 সালে আব্রাহা বাদশাহ যখন হুস্তি বাহিনী দ্বারা কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিল, তখনও হজ পালন বন্ধ হয়েছিল। ইতিহাসবিদরা বলছেন, মূলত হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলাইসাল্লামের যুগ থেকে পবিত্র হজ পালনের প্রথা চালু হয়েছে। সুতরাং বাদশাহ আব্রাহার আক্রমণে হজ পালন বন্ধ হওয়ার ঘটনাটি ইতিহাসের অধ্যায়ে সংযুক্ত রাখা আবশ্যক। সেই হিসেব মতে 570 সালেই প্রথম হজ পালন বাধাগ্রস্ত হয়েছিল। 2. 865 সালে আরাফায় সংঘটিত হয়েছিল একটি হত্যাকাণ্ড। বাগদাদের আব্বাসীয় খিলাফত এবং ইসমাইল বিন ইউসুফের মধ্যেকার বিরোধে মক্কার আরাফাতের ময়দানে সংঘটিত রক্তকেই সংঘর্ষে সেখানে উপস্থিত বহু হাজি নিহত হয়েছিল, যার কারণে সেই বছর পবিত্র হজ বাতিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর পবিত্র হজ পালন বাতিলের ইতিহাস সেখান থেকেই শুরু। 3. 930 থেকে 940 সাল পর্যন্ত মোট 10 বছর স্থগিত ছিল হজ পালন। কট্টরপন্থী শিয়া গ্রুপ কারমাতীয়রা হজের সময় মক্কায় আক্রমণ করে। ঐতিহাসিকদের দাবি, এই হামলার মূল হোতা আবু তাহিরের নেতৃত্বে সেই সময় 30,000 হাজিকে হত্যা করা হয় এবং তাদের লাশ জমজম কূপে ফেলে দেওয়া হয়। এরপর তারা হাজরে আসওয়াদ পাথর নিয়ে যায়। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন, কারমাতীয়দের কাছ থেকে হাজরে আসওয়াদ ফিরিয়ে আনতে 10 বছর সময় লেগেছিল। ওই 10 বছর পবিত্র হজ পালন বন্ধ ছিল। আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন, 10 বছর হজ পালন বন্ধ ছিল না, বরং হাজরে আসওয়াদ চুম্বন করা ছাড়া চালু ছিল হজের অন্য সকল কার্যক্রম। 4. 357 হিজরি মোতাবেক 967 সালে মহামারী প্লেগ রোগ আঘাত হেনেছিল মক্কায়। প্লেগে আক্রান্ত হয়ে তখন প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার মানুষ এবং প্রাণী, আর এই কারণে হজ বাতিল হয়েছিল সেই বছর। ইতিহাসের বিখ্যাত গ্রন্থ আল বিদায় ওয়ান নিহায়াতে বলা হয়েছে, এই ঘটনাটি ঘটেছিল 968 সালে। 967 হোক কিংবা 968, প্লেগের মহামারীর কারণে এই বছর হজ পালন বাতিল হয়েছিল। 5. 983 সালে ইরাক এবং সিরিয়া ভিত্তিক আব্বাসীয় খেলাফত এবং মিশর ভিত্তিক ফাতেমীয় খেলাফতের মধ্যকার দ্বন্দ্বের কারণে হজ পালন বাতিল হয় এবং এই দুই গ্রুপের রাজনৈতিক দুর্দশা এবং বিরোধিতার কারণে 991 সাল পর্যন্ত মোট 8 বছর পবিত্র হজ পালন বন্ধ ছিল। 6. কোনো কোনো ঐতিহাসিক জানিয়েছেন, 1000 সালে ভ্রমণের সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ সহ প্রাসঙ্গিক আরও কিছু কারণে ইরাক, মিশর, মধ্য এশিয়া এবং উত্তর আরব অঞ্চলের মুসলিমরা হজ পালন করতে আসেনি। ওই বছরের হজ পালন বাতিল হওয়াকে গবেষকগণ ঢালাওভাবে হজ বন্ধ হওয়া স্বীকৃতি দিতে নারাজ। 7. একইভাবে যুদ্ধের কারণে মুসলিম বিশ্বজুড়ে ভয় এবং নিরাপত্তাহীনতার কারণে 1037 সালে ইরাক এবং মিশর থেকে হজ পালন বন্ধ ছিল এবং 1099 সালেও বহু দেশের মুসলিমরা হজ পালন করতে আসেনি। সুতরাং 1037 এবং 1099 সালেও সাময়িকভাবে হজ পালন বাধাগ্রস্ত হয়েছিল। 8. 1256 থেকে 1260 সাল পর্যন্ত রাজনৈতিক বিরোধের কারণে 5 বছর হজ পালন বন্ধ ছিল। তবে কোনো কোনো ঐতিহাসিক জানিয়েছেন, এই 5 বছর সাময়িকভাবে হজ পালন বন্ধ ছিল না। এই বছরগুলোতে হিজাজে অবস্থানরত মুসলিমরা হজব্রত পালন করেছিলেন। 9. 1798 সালে রোগ মহামারী এবং রাজনৈতিক বিরোধের কারণে হজ পালন বাতিল হওয়ার কথা কোনো কোনো প্রতিবেদন থেকে জানা যায়। তবে ওই বছরে হজ বাতিল হওয়ার গ্রহণযোগ্য কোনো কারণের বর্ণনা কোনো প্রতিবেদনেই খুঁজে পাওয়া যায়নি। 10.
1814 সালে হেজাজ প্রদেশে প্লেগ রোগে আক্রান্ত হয়ে 8000 মানুষ মারা যাওয়ায় সেই বছর হজ বাতিল করা হয়। এরপর 1821 সালে কলেরায় আক্রান্ত হয়ে সে সময় ইন্তেকাল করেছে 20000 হাজি এবং হজ পালন বাধাগ্রস্ত হয়েছিল। 1831 সালে প্লেগ রোগের মহামারীতে আবারও বন্ধ ছিল হজ পালন। ভারত থেকে ছড়িয়ে পড়া এই প্লেগ অন্যান্য দেশের মতো মক্কায়ও আঘাত হানে এবং এতে করে অনেক হাজি ইন্তেকাল করেছিলেন সেই সময়। বিভিন্ন গবেষণা প্রতিবেদনের সূত্র থেকে জানা যায়, 1837 থেকে 1858 সাল পর্যন্ত বিভিন্ন মহামারী আঘাত এনেছে মক্কা এবং মদিনায়। কলেরা ও প্লেগ রোগের মহামারীতে 1865 এবং 1883 সালে সে সময় হজ পালন বন্ধ ছিল। তবে কারো কারো মতে 1892 সালেও এই সমস্যা দেখা গিয়েছিল এবং সেই সময়ও বন্ধ ছিল হজব্রত পালন। এছাড়া বিশ্বের বিভিন্ন বিখ্যাত মিডিয়া হাউসের রেফারেন্স দিয়ে ছোট বড় বহু মিডিয়াতে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে যে এবার অর্থাৎ 2020 সালে যদি হজ পালন বন্ধ ঘোষণা করা হয় তাহলে 222 বছর পর হজ বাতিলের নজির দেখবে পুরো বিশ্ববাসী। এই তথ্যটি একেবারেই অসত্য। বলা হয়েছে 1798 সালের পর এইবারই প্রথম হজ বাতিল হতে পারে, কিন্তু 1798 সালের পর 1814 থেকে 1892 সাল পর্যন্ত মোট 13 বার হজ পালন সম্পূর্ণরূপে অথবা সাময়িকভাবে বন্ধ হয়েছিল। সুতরাং 222 বছর পর হজ বাতিলের ইতিহাসের পুনরাবৃত্তির এই তথ্যটি অবশ্যই সংশোধনযোগ্য। আরেকটি বিষয় বলতে ভুলে গেছি, অনেকেই বলছেন 570 থেকে 1892 সাল পর্যন্ত মোট 40 বার হজ বন্ধ থাকার ব্যাপারে যে তথ্য জানা গেছে তা আসলে সঠিক নয়। চলুন একটি হিসেব করা যাক। 570 সালে 1 বছর যোগ 565 সালে 1 বছর যোগ 930 থেকে 940 সাল পর্যন্ত 10 বছর যোগ 967 সালে 1 বছর যোগ 983 থেকে 991 সাল পর্যন্ত 8 বছর যোগ 1000 সালে 1 বছর যোগ 1037 সালে 1 বছর যোগ 1099 সালে 1 বছর যোগ 1256 থেকে 1260 সাল পর্যন্ত 5 বছর যোগ 1798 সালে 1 বছর যোগ 1814 সালে 1 বছর যোগ 1821 সালে 1 বছর যোগ 1831 সালে 1 বছর যোগ 1837 থেকে 1858 সাল পর্যন্ত মোট 3 বারে 7 বছর যোগ 1835 সালে 1 বছর যোগ 1883 সালে 1 বছর যোগ এবং 1892 সালে 1 বছর এতে করে মোট হচ্ছে 43 বছরে 43 বার। 570 সাল থেকে 1892 সাল পর্যন্ত মোট 43 বার সম্পূর্ণরূপে অথবা সাময়িকভাবে পবিত্র হজ বন্ধ রাখা বা বাধাগ্রস্ত হয়েছে। সুতরাং বিভিন্ন মিডিয়াতে 40 বার হজ বন্ধ থাকার যে তথ্য প্রদান করা হয়েছে তা মোটেও সঠিক নয়। মক্কা ও মদিনা মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র 2 শহর। হজের আনুষ্ঠানিকতা পালন করা হয় মক্কায়, আর মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সেখানেই অবস্থিত। করোনার কারণে এই শহর দুটি 1 মাসেরও বেশি সময় ধরে সকল দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। তাতে এবারও যদি হজ বন্ধ হয় তবে সেটা খুবই দুঃখজনক একটি ঘটনা হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে অতীতেও হজ বাতিল হয়েছিল, আর ইসলাম অবাস্তব কোনো ধর্ম নয়। ইসলাম মানুষের সাধ্যের বাইরে কোনো কিছুই চাপিয়ে দেয় না। সুতরাং মানুষের প্রাণহানির কোনো আশঙ্কা থাকলে বিজ্ঞ মুফতিরা হজ বাতিলের সিদ্ধান্ত দিতেও পারেন। তবে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল হজ। ফরজ ইবাদতের মধ্যে হজের গুরুত্ব সত্যিই অপরিসীম। হাদিসে হজকে সর্বোত্তম ইবাদত বলা হয়েছে, তবে হজের এই গুরুত্ব বাহ্যিক আচার অনুষ্ঠান থেকে বেশি সম্পর্কযুক্ত হজের তাৎপর্যের সঙ্গে। যেমন হজযাত্রায় ইহরামের কাপড় গায়ে জড়িয়ে আত্মীয় স্বজন ছেড়ে আখিরাতের পথে রওনা হওয়াকে স্মরণ করিয়ে দেয়। স্মরণ করিয়ে দেয় সবকিছু ছেড়ে আখিরাতের সফরে পাথেয় সঙ্গে নেওয়ার প্রয়োজনীয়তা। হজের আনুষ্ঠানিকতা পালনের কষ্ট মনে করায় মুমিনের জীবন বলগাহীন নয়, মুমিনের জীবন আল্লাহর রশিতে বাঁধা। তাই তো সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক, এই বলে সেদিকেই যেতে প্রস্তুত। হজ আল্লাহ তাআলা প্রদত্ত একটি বিশেষ নিয়ামত। উম্মতে মুহাম্মাদের জন্য হজ একটি দুর্লভ প্রাপ্তি। প্রতি বছর 8 থেকে 12 জিলহজ হজ পালনের নিমিত্তে মক্কার চারপাশে মুখরিত হয় লাখো মুসলমানের লাব্বাইক ধ্বনিতে। তাই সাময়িকভাবে হোক কিংবা সম্পূর্ণভাবে পবিত্র হজ পালন বন্ধ হওয়ার বিষয়টি কখনোই কাম্য নয়। পবিত্র এই ইবাদতটি পালনের মধ্যে প্রভুর দরবারে বান্দার গোলামি প্রকাশ এবং রাসুলের রওজাতে প্রেমময় হাজিরি প্রদানের মতো এক মায়াময় আমল জড়িত। আর এই কারণেই হজ বন্ধ হওয়ার সন্দেহ জাগামাত্রই সকল মুমিন মুসলমানের মন ব্যথায় কেঁদে ওঠে। আল্লাহর দরবারে আরজি রইল, হে আমার প্রভু, হে কাবার রব, হে আমার মালিক, হে রাসুলের বন্ধু, তোমার ঘরে গিয়ে গোলামি প্রকাশ করার, রাসুলের রওজায় গিয়ে হাজিরি দেওয়ার এই প্রেমময় আমলকে আর তুমি বন্ধ করো না। কেয়ামত পর্যন্ত কোনো কারণেই যেন আর মক্কা এবং মদিনার জিয়ারত বাতিল না হয়। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় দর্শক,
বলুন তো, হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি হজ করেছেন এবং সেটি কি নামে পরিচিত? জানা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটি লিখুন, আর সেই সাথে জানিয়ে দিন আমাদের আজকের এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। ইসলামের আরও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।